নিত্যদিন ভুয়ো কল সেন্টারের হদিস মিলছে বিভিন্ন জেলায় এবার ডোমজুড়ে রংকুর হাটিতে ভুয়ো কল সেন্টারের খোঁজ পেল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা পুলিশ সূত্রে খবর গত দেড় বছর ধরে ডোমজুড়ে রংকুর হাটিতে ওয়েবেল আইটি পার্কের সরকারের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে কল সেন্টার চালাচ্ছিল ভয়েসটিন সফটওয়্যার সলিউশন প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি জানা গিয়েছে এই কোম্পানিতে দিনের চেয়ে রাতেই বেশি কাজ হতো কোম্পানির কর্মীদের নেট মেট টেকনোলজি নামে একটি কোম্পানির অধীনে কাজ করানো হতো কর্মীদেরও পরিচয়পত্র ওই নামেই ইস্যু করা হয়েছিল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে কল সেন্টারের ওপর দীর্ঘদিন ধরেই নজরদারি চালাচ্ছিলেন শুক্রবার গভীর রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং পুলিশ ওই কল সেন্টারে হানা দেয় হাতে নাতে গ্রেপ্তার করে চুয়ান্ন জনকে যাদের মধ্যে পনেরো জন মহিলা রয়েছে বাজেয়াপ্ত করা হয় পঞ্চাশটি কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি পুলিশ সূত্রে খবর আমাজন ফ্লিপকার্ট সহ বিভিন্ন কোম্পানির কেনাকাটার বিল বাকি আছে এর সূত্র ধরে সাধারণ ক্রেতাদের প্রতারণা করা হতো এছাড়াও ব্যাংকে ঋণ পাইয়ে দেওয়া অথবা নানা রকম টোপ দিয়ে কাস্টমারদের এটিএম কার্ডে যাবতীয় তথ্য হাতিয়ে নিত কর্মীরা তারপর সেই টাকা দেশে বিদেশের বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হতো প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বেশিরভাগ টাকা আমেরিকাতে পাঠানো হয়েছে বিরুদ্ধে আইনে প্রতারণা এবং বেআইনিভাবে কল সেন্টার চালানো সহ একাধিক জামিন অযোগ্য ধারায় হাওড়া সিটি পুলিশের সাইবার সেল মামলা শুরু করেছে ধৃতদের শনিবার হাওড়া আদালতে তোলা হয় হাওড়া থেকে অনুপ্রায়ের রিপোর্ট ওংকার বাংলা